একই ধরনের চিকেন রান্না করে খেতে খেতে মুখে যদি অরুচি ধরে যায়, এক স্বাদে যদি একটু ভিন্নতা চান, তাহলে চিকেনের এই রেসিপিটি তৈরি করতে পারেন। রমজান মাস চলছে, সেহরিতে এই ডিশটি আপনারা রাখতে পারেন, খুব ভালো লাগবে। কেননা সেহরিতে আমরা অল্প খাই, কিন্তু একটু ভালো জিনিস খেতে চাই। তো এই চিকেনের এই রেসিপিটি খুবই সহজ কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? কুকিং শোর আজকের আয়োজনে থাকছে দই চিকেন। খুবই সহজে ভীষণ মজার এই দই চিকেন রেসিপিটি আপনারা সেহরিতে রাখতে পারেন। তো বন্ধুরা, লেটস গো অ্যান্ড এনজয় মাই কুকিং শো। দই চিকেন রান্না করার জন্য মাংসটাকে প্রথমে আমরা ম্যারিনেট করে নিব। সেই জন্য 1 কেজি 200 গ্রাম ওজনের একটি চিকেন নিয়ে তাতে প্রথমে লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ লাল চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিচ্ছি আমি, এমনভাবে মিশাতে হবে যাতে প্রতিটি মাংসের কোনায় কোনায় মশলাগুলা লেগে যায়, প্রবেশ করে, সেদিকে লক্ষ্য রেখে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি স্পেচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন আমরা ফেটানো প্লেন দই দিয়ে দিব 1 কাপ। যেহেতু দই চিকেন, এই অল্প চিকেনও দইটা একটু বেশি ব্যবহার করতে হবে। সবগুলোই দিয়ে দিচ্ছি আমি, কোনোটা বাকি রাখছি না। এখন দিয়ে দিব পুদিনা পাতা, 1/3 কাপ ব্যবহার করেছি আমি এখানে, দেখতে পেয়েছেন একেবারে চাপা চাপা করে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1/3 কাপ, সেটিও একটু চাপা চাপা করে, একটু বেশি করে ব্যবহার করেছি। এই দুটি উপকরণ, তিনটি উপকরণও আমি খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। মিশানো আমার হয়ে গিয়েছে, এখন আমরা চারপাশ থেকে নামিয়ে দিব। একটি র্যাপিং পেপার কিংবা ঢাকনার সাহায্যে খুব ভালো করে এটাকে মুখটা সিল করে দিব। সিল করে দিয়ে 30 মিনিটের জন্য আমরা এটাকে রেস্টে রেখে দিব। আমি র্যাপিং পেপার দিয়ে করছি, তার মানে এটা নয় যে আপনাদেরকেও র্যাপিং পেপার দিয়ে করতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকেও নর্মাল টেম্পারেচারে 30 মিনিট রেস্টে রেখে দিলেই, ম্যারিনেশনের জন্য রেস্টে রেখে দিলেই হয়ে যাবে। র্যাপিং পেপার দিয়ে মোড়ানো আমার শেষ, 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর চুলা চলে আসলাম, চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন এই রান্নাটি সরিষার তেল দিয়ে করার, তবে সাদা তেল দিয়ে করলেও কোনো সমস্যা নেই, টেস্ট একই থাকবে। যদি সরিষার তেল দিয়ে করেন তাহলে ঝাঝালো একটা স্বাদ আসবে, জাস্ট এইটুকুই। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হলে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমরা এখন নেড়ে চেড়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব, একেবারে ব্রাউন না, হালকা ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচ থাকবে এখন মিডিয়ামে। হয়ে গেছে হালকা ব্রাউন করে ভাজা। এখন আমি 1 ইঞ্চি সাইজে 3টি দারুচিনি দিয়ে দিলাম, 5টি লবঙ্গ দিয়ে দিচ্ছি, 6টি সবুজ এলাচ দিয়ে দিলাম, 4টি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এখন আমরা পেঁয়াজটা পুরাপুরি ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব এবং সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। কমপ্লিট হয়েছে, এখন আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন একবারে দিতে যাবেন না, অল্প আস্তে আস্তে দিবেন, তবে এই পর্যায়ে চুলার আঁচ থাকবে লোতে, একেবারে লোতে থাকবে, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে তেতো স্বাদ আসবে। হয়ে গেছে চিকেনগুলো আমার দেওয়া, এখন ভালো করে পেঁয়াজ এবং গরম মশলাগুলোর সাথে আমি ভালো করে চিকেনগুলোকে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে আমার কমপ্লিট হয়েছে। এখন আমরা কি করব, চারটি কাঁচামরিচ দিয়ে দিব, তবে আগাটা একটু ভেঙে দিব, এটা ফ্লেভারও ছড়াবে ঝালটাও ছড়াবে। কাঁচামরিচের আগাটা আমি একটু ভেঙে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট রান্না করব, তবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে। মিডিয়াম আছে, 10 মিনিট রান্না চলছে, কষানো চলছে এটাকে। মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। লক্ষ্য রাখবেন এটাকে মিডিয়াম আছে, 10 মিনিট কষাতে হবে, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে, কেননা এখানে দই আছে, নিচে লেগে যেতে পারে। দশ মিনিটের মাঝে মাঝে আবারও ফিরে আসলাম, ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে ছেড়ে দিব। এখান দিয়ে আমি একটু আনকাট রেখেছি, এজন্য যাতে আপনারা বুঝতে পারেন যে জিনিসটা নাড়াচাড়া করে রান্না করতে হবে। নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। চারপাশ থেকে নামিয়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আবার ফিরে আসলাম, দেখুন মাংসটাকে কিছুটা পানি বের হয়ে আসছে। এখন আমরা একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। পানিটা বের হয়ে আসলে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে লবণটাকে একটু নেড়ে মিশিয়ে দিব। হয়ে গেছে মিশিয়ে নেওয়া আমার, চারপাশ থেকে নামিয়ে দিচ্ছি। তারপর আমরা গরম মশলার গুঁড়ি দিয়ে দিব এখানে 1 চা চামচ। এই গরম মশলার গুঁড়িটা একটু ব্যবহার করার চেষ্টা করবেন, এটা স্বাদটা বহুগুণে বাড়িয়ে দিবে গরম মশলার গুঁড়িটা। এটা আমার বাসায় তৈরি করা, বাজারে যে প্যাকেটে কিনতে পাওয়া যায় যে গরম মশলার গুঁড়ি, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। নেড়ে মিশিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আবারও ফিরে আসলাম, কষানো আমার প্রায় কমপ্লিট হয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা বেশি উঠেছে। নেড়ে ছেড়ে দিচ্ছি আমি, নেড়ে মিশিয়ে দিচ্ছি। বারবার নেড়ে ছেড়ে দিতে হবে, বারবার আমি বলছি, তলানিতে যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নেড়ে মিশানো আমার কমপ্লিট হয়েছে, ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এখন আমাদের 30 থেকে 35 মিনিট রান্না চলবে, এই 30 মিনিটের মাঝে মাঝেও নেড়ে ছেড়ে দিতে হবে, বারবার নেড়ে ছেড়ে দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে রান্না করতে হবে। এখন আমরা গরম পানি দিয়ে দিব এখানে 1/3 কাপ। 1/3 কাপ গরম পানি আমি দিয়ে দিয়েছি, খুব বেশি পানি দিতে যাবেন না। 1/3 কাপ গরম পানি দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে 30 মিনিট এটাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে, মিডিয়াম থেকে লো আঁচে। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। মাঝখান থেকে আবারও ফিরে আসলাম নেড়ে ছেড়ে দেওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। নেড়ে ছেড়ে দেওয়া আমার কমপ্লিট, চারপাশ থেকে নামিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম, রান্নাটা আমার কমপ্লিট। এখন চুলাটা বন্ধ করে 3 মিনিট দমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার দই চিকেন। পরিবেশনে চলে আসলাম, পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে, স্বাদ কিন্তু অতুলনীয়, অসম্ভব মজার। এই রেসিপিটি আপনারা সেহরিতে রাখতে পারেন, কিংবা মুখে যদি অরুচি ধরে যায় সেই একই রকমের চিকেন রান্না খেতে খেতে এভাবে চিকেন রান্না করে খেতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিন্ন স্বাদের একটি রেসিপি উপহার দিতে। তো কেমন লেগেছে বন্ধুরা কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর রেসিপিটি একবার হলো ট্রাই করবেন, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ আর নয়, অন্য সময় দেখা হবে
অন্য কোনো ডিফারেন্ট রেসিপিতে কথা হবে অনলাইনে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।